আপনারা এখানে মিটিং করে সাবেক ক্রীড়াবিদদেরকে নিয়ে এটা শুরু করেন, এটা শুরু করেন। আমরা গতবার যেভাবে করেছি পৌরসভাকে আপনারা বাদ রেখেছিলেন, কারণ পৌরসভা এখানে এই মাঠে যদি খেলা হয় তাহলে একটা সমস্যা হয়। সেজন্য আমি এবার পৌরসভাকে, পৌরসভা ভার্সেস উপজেলা খেলা হতে পারে কিন্তু ইউনিয়ন ভার্সেস পৌরসভা খেলা হয় না, সেজন্য তিন তিনটা ওয়ার্ডকে একত্রিত করে তিনটা টিম পৌরসভা থেকে হবে, গ হ গ এরাও পার্টিসিপেট করবে ফুটবল, তাহলে সমানে সমান হবে। আর যদি একটাই দেয় প্রথম শ্রেণীর পৌরসভা, এটা তো কক্সবাজার পৌরসভার সাথে খেলবে, এটা উপজেলার সাথে খেলবে, নাইলে হবে না। সেজন্য আমরা এভাবে করবো তিনটা, 17-3-20টা, 20 সালে আমরা এই মাঠ খেলাধুলায় প্রতি ইভেন্ট নিয়ে ক্রিকেট ফুটবল হকি একটার পর একটা হবে। আমি ইউরো সাহেবকে বলবো, এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব এখন উনি দায়িত্ব নিয়েছেন, আপনি এই মাঠটাকে স্কুলের সভাপতিও আছেন পৌরসভার মেয়র, এই মাঠটার ব্যাপারে আপনারা একটা উন্নয়নের জন্য একটা অ্যাপ্লিকেশন ওইদিকে, আর একটা আমাদের জিমনেশিয়াম আছে সরকারি, এটার উন্নয়নের জন্য এটা একটু দেখা দরকার, এটার উন্নয়নের জন্য বরাদ্দ চাইবেন। আশা করি আমি আগে বরাদ্দ আসুক আরে ভাই, সময় হয়েছে, দর্শক